হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তাড়াতাড়ি উঠে গেছি 8টা, খুবই সকাল, অনেক সকাল আমার কাছে তো, অনেক সকাল। তো আজকে সকাল থেকেই তাই ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি চন্দ্রিমা। আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। প্রচণ্ড ঘেমে গেছি, এতক্ষণ আমি প্র্যাকটিস করছিলাম, টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করেছি। আমি ঠিক জানি না কতক্ষণ প্র্যাকটিস করেছি। হঠাৎ করেই হাতের কাছে আমার 6 সেমিস্টারের মিনি প্রজেক্টটা পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করছি, দেখো প্রজেক্টটা। কখনো ডিসক্রাইব করব পুরো প্রজেক্টটা, এছাড়াও অন্যান্য প্রজেক্ট যা বানিয়েছি। তো চলো আমি আউটপুটটা তোমাদের দেখাচ্ছি। এখানে ফার্স্টে সুইচটা অন করতে হবে। এবার এখান থেকে যে কোনো কিছু পাস করলেই এখানে বাজারটা বাজবে। আমি তোমাদের দেখাচ্ছি, আমি হাত রাখলাম, বাজারটা বাজছে। এখন কিছু নেই, এখন কিছু বাজছে না। এই দেখো, এখান থেকে আমি কোনো লোক গেলে বাজারটা বাজবে। তো ইয়া, এই ছিল আমার প্রজেক্ট। প্র্যাকটিসে যখন করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে ছোট একটু নাচ শেয়ার করি। ওর ঘরে এখন পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে, ঠাকুরটাকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। अदरे तगण गजम तगजम तीर्थे तगण गजम तगजम तदरे तगण गजम तगजम मूसिक वाघन मोदग हस्ता श्यामन कर्ण विलंबित सूत्र वामन रूप महेश्वर पुत्र विघ्न विनायक पाद नमस्ते मूषिक वाघन मोदग हस्त चामर कर्ण विलंबित सूत्र वामन रूप महेश्वर पुत्र विघ्न विनायक पाद नमस्ते। তো কেমন লাগলো কমেন্টে জানিও। এটা আমি প্র্যাকটিস করছিলাম, প্র্যাকটিস করতে করতে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তো কমেন্ট করতে ভুলো না, লাইক দিয়ে দিও। ভাত, ডাল, ভাজা, সবজি আর মাংস, বাবার একাদশী, রুটি আর কি। আজকে প্রচন্ড গরম, গরমের জন্য কি আছে? গরমের জন্য কি, কেন এগুলো দিচ্ছিস আমাকে? কি জ্বালায় পড়ছি আমি, সর দূরে সরা। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। তো দেখো বারান্দায় একটা ছোট চড়াই পাখি এসে বসে আছে। শুধু আজকে না, ও রেগুলার গত দু বছর ধরে পাখি আসছে, কিন্তু সেটা এই সেম পাখি কিনা জানি না। মানে ওখানে বসে থাকে, ওখানেই ঘুমিয়ে থাকে, আবার সকালবেলা চলে যায়, সেম টাইমে আসে, 5টা ডটে চলে আসে। 5টা একদম বিকেল 5টা গরমকালে আসে, একটু 6টা বেজে যায়, মানে হালকা হালকা অন্ধকার না হলে আসে না, 6:30 চলে যায়। আই মিন ঠিকই জানি 6:30টাতেই যায়, আমি এটা লক্ষ্য করেছি, আমি জেগে রয়েছিলাম কখন যায় এটা দেখার জন্য। আর রেগুলারই আসে, আর 2 বছর ধরে আসছে, আর সেম পাখি আসছে কিনা সেটা আমি বলতে পারবো না। বাইরে প্রচণ্ড জোরে বাজ পড়ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে জোরে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর কোনো গানের নাচ তোমরা যদি সাজেস্ট করতে চাও আমাকে, তো আমাকে কমেন্টে জানিও, আমি সেটা অবশ্যই ট্রাই করবো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, সবাই সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।